ঝাড়ু দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রীগৌরী হাসপাতালের চিকিৎসক আর নার্সদের একজন রোগীর হাতে হেনস্থার শিকার হতে হলো। জানা গেছে, ঝাড়ু দেওয়ার নিয়ে রোগীর নিকটাত্মীয় খেপে গিয়ে হাসপাতালের ডাক্তার আর নার্সকে মারধর করেন। এই ঘটনার পর হাসপাতালের কর্মীরা দোষী ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার আর হাসপাতালে পুলিশ পিকেট বসানোর দাবি করেছেন। স্টাফ নার্স, গতকালকে আমার নাইট ডিউটি ছিল, আমার সঙ্গে আমার ডক্টর নবনীল গুপ্তা, ওনারও ডিউটি ছিল। সকাল সকাল যখন আমি ডেলিভারি রুমে যাই, আমার যে দাদা ছিলেন উনি ঝাড়ু দিতে যাওয়ার পর ঘটনাটার সূত্রপাত ঘটে। ওদের ওদের কথা হলো যে ঝাড়ুটা নাকি এইভাবে দেয় না, ধুলো বালি উড়ে এটা লজ্জা লাগছে। পেশেন্ট যদি সার্ভিস পেত না, এটা একটা অন্য কথা। উনি, আমি ওনাকে জিজ্ঞেস করেছি, দাদা দেখেন আপনার কি কোনো সার্ভিসে আপনার পেশেন্টের কি কোনো ওষুধপত্র দিতে বা কোনো সমস্যা হয়েছে যেটা নিয়ে আপনার মানে উত্তপ্ত হয়েছেন? উনি বললেন না, যাই পেশেন্টের সার্ভিস পাওয়ার সঙ্গে এটাও একটা মানে এটাও একটা প্রবলেম, যেটা আপনারা আপনারা এটা কিভাবে ঝাড়ু দোয়াচ্ছেন, এটার জন্য আপনারা লাইবল থাকবেন। তখন আমি ওনাকে বলেছি, যদি আপনার এরকম কোনো সমস্যা থাকে ইনচার্জের সঙ্গে আপনি দেখা করেন, বলে বসে কথা বলেন। আমার মানে এইটা মানে বলতে লজ্জা লাগছে যে মানে এরা সার্ভিস পাওয়ার পর, হোল নাইট সার্ভিস দেওয়ার পরও মানে এতটুকু মানে নির্লজ্জর মতো যে আজকে আমাদের ডক্টরকে বাজেভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারপরে মানে হাতাহাতি করেছেন, ধাক্কা দিয়ে ওয়ালে সরিয়ে গা লাগিয়ে দিয়েছেন, তারপর আমার দাদা ঝাড়ু দেওয়াতে দাদাকেও ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, মেল ওয়ার্ড থেকে একবার, ফিমেল ওয়ার্ড থেকে একবার। তারপর উনি মানে আমার কাছে যখন নিরুপায় হয়, আমার কাছে জানেন যে দিদি কী করবো, আমি আমি তো আজকে ঝাড়ু দিতে পারছি না, এসে দেখে আমার ডক্টরের সঙ্গে এইরকম কথা করছেন উনি। আমরা এফআইআর করেছি, আমি সাথে সাথে বদরপুর পিএসএ এফআইআর করেছি। জসিমউদ্দিন লস্কর সেকেন্ড ওসি অফিসার ইনচার্জ এই মোমেন্টে আছেন, তো উনার কাছে গিয়ে এফআইআর করেছি। তো এখন মানে কেস এখনো অবধি রেজিস্টার হয়নি। তো আপনাদের মানে মিডিয়ার থ্রুতে এটাই মানে যে মানে প্রেশার ক্রিয়েট করা যদি হয় তাহলে ভালো, যে মানে কালপ্রিট যত মানে মানে যেটা মানে বাই লো পানিশমেন্ট যাতে এখন পায়। কারণ কি একটা অন ডিউটি ডক্টর, অন ডিউটি সিস্টারকে, এরকম গভর্নমেন্ট ডক্টরকে এরকমও করাটা ঠিক হয়নি। আমাদের কোনো ইচ্ছা নেই, কিন্তু আজকে এরকম ওদের এরকম আমাদের উপর এরকম অত্যাচার করা ওদের মোটেই মানে উচিত হয়নি।